শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক আলোচনা সংক্রান্ত যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু। দুদেশের রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিদের এই চূড়ান্ত হল একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির রূপরেখা। আঞ্চলিক সমুদ্রপথের নিরাপত্তায় এই দ্বিপাক্ষিক চুক্তি আগামী দিনে নয়াদিল্লি ঢাকা মৈত্রী আরও নিবিড় করবে বলে মনে করছেন কূটনৈতিক বিশারদদের একাংশ। এই প্রসঙ্গে মোদীর মন্তব্য, বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সঙ্গী, তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা, রেল যোগাযোগ এবং পরমাণু গবেষণার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ঐকমত হয়েছে শনিবারের বৈঠকে। ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সবুজ অংশীদারে নিয়োগ। মোদীর আমন্ত্রণে শুক্রবার হাসিনা সহ বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অশ্বারোহী দেহরক্ষী বাহিনী ভবনের বাইরের ফটক থেকে হাসিনার কনভয়কে নিয়ে যায় ভেতরে। এরপর ভারতীয় সেনার তিন শাখার তরফে দেওয়া হয় আনুষ্ঠানিক গার্ড অফ অনার। রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর হাসিনার রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপরে হায়দ্রাবাদ হাউসে মোদী হাসিনার বৈঠক হয়। হাসিনার সফর সঙ্গী হিসেবে এবার দিল্লিতে এসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ, অ্যাম্বাসাডার আর্ট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম, মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রইফ তালুকদার, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সহ উচ্চপদস্থ আধিকারিকরা। শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক আলোচনা সংক্রান্ত যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু। দুদেশের রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিদের এই চূড়ান্ত হল একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির রূপরেখা। আঞ্চলিক সমুদ্রপথের নিরাপত্তায় এই দ্বিপাক্ষিক চুক্তি আগামী দিনে নয়াদিল্লি ঢাকা মৈত্রী আরও নিবিড় করবে বলে মনে করছেন কূটনৈতিক বিশারদদের একাংশ। এই প্রসঙ্গে মোদীর মন্তব্য, বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সঙ্গী, তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা, রেল যোগাযোগ এবং পরমাণু গবেষণার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ঐকমত হয়েছে শনিবারের বৈঠকে। ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সবুজ অংশীদারে নিয়োগ। মোদীর আমন্ত্রণে শুক্রবার হাসিনা সহ বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অশ্বারোহী দেহরক্ষী বাহিনী ভবনের বাইরের ফটক থেকে হাসিনার কনভয়কে নিয়ে যায় ভেতরে। এরপর ভারতীয় সেনার তিন শাখার তরফে দেওয়া হয় আনুষ্ঠানিক গার্ড অফ অনার। রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর হাসিনার রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপরে হায়দ্রাবাদ হাউসে মোদী হাসিনার বৈঠক হয়। হাসিনার সফর সঙ্গী হিসেবে এবার দিল্লিতে এসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ, অ্যাম্বাসাডার আর্ট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম, মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রইফ তালুকদার, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সহ উচ্চপদস্থ আধিকারিকরা।